ঝুমাধর উনি প্রশ্ন করছেন, মহাভারতের বস্ত্রহরণ পর্বতে দ্রৌপদীকে কিভাবে শ্রীকৃষ্ণ সাহায্য করেছিলেন একটু যুক্তি দিয়ে বোঝাবেন, প্রণাম নেবেন মহারাজ। দেখুন, পরিষ্কার বিষয়, যখন আমরা কোনো এপিক পড়ছি, যখন কাব্য পড়ছি, তখন দেখে নিতে হবে এটি চিনি যেই লিখুন, আবারও বলছি সসম্মানে, সে ব্যাসদেব হন, শ্রীকৃষ্ণ হন, অন্য কেউ হন, কবির চোখে দেখা হয়। কত কবিতা আছে যেখানে কবি বলেন আমি 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 আমি, কখনো এই হয়েছি, আমি কখনো ওই হয়েছি, আমি মেঘ হয়েছি, এটি কবির বলার বাচন ভঙ্গি। তো যখন মহাভারতের মতো মহাকাব্য লিখিত হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ আমাদের সেই আন্তরিক সত্তা যেখানে সমগ্র যে চেতনার ব্যাপ্তি তা ফুটে উঠেছে। দ্রৌপদী, বস্ত্রহরণ, এগুলি প্রত্যেকটি সবসময় জানবেন সাংকেতিক, যদি ইতিহাসেও এরকম কাহিনী থেকে থাকে, তবুও যদি আমাদেরকে মহাভারত, রামায়ণ ইত্যাদি মহাকাব্যকে আধ্যাত্মিক গুরুত্ব দিতে হয়, তাহলে এর সংকেত বুঝতে হবে, এর ইতিহাস নয়। ইতিহাস তত্ত্ববহুল, অধ্যাত্ম সব সময় আমাদেরকে এক পয়েন্টার হিসাবে কাজ করে। তো দ্রৌপদী আমাদের সেই সত্তা যে বাঁচিয়ে চলতে চায়, এখানে জীবনকে সামগ্রিকতায় দেখতে হবে। মহাভারত অর্থাৎ পুরো যা যা জীবনে সম্ভব, এক পূর্ণাঙ্গ জীবনের যেন কাহিনী ব্যাখ্যা করা হচ্ছে। দ্রৌপদী আমাদের সেই সত্তা যে পঞ্চপাণ্ডব বলুন, সে পঞ্চভূত বলুন, পঞ্চ ইন্দ্রিয় বলুন, যাই বলুন, যিনি বিবিধতা, যে বিভিন্ন স্থূল অভিব্যক্তিকেই মাত্র জীবনে দেখে এবং তাদের উপর নির্ভর করে চলে। এই জন্য দেখা যায় দ্রৌপদী এর কাছে সাহায্য চাইছে, ওর কাছে সাহায্য চাইছে, কিন্তু আলটিমেট সাহায্য ঘটে না। আমরা ব্যবহারিকভাবে সব রকম সহায়তা নিতে পারি, এতে কোনো সন্দেহ নেই এবং নেওয়া উচিত। আমি কি কারোর কাছে দোকানে গিয়ে বলবো যে এই নিন টাকা এবং আমাকে একটুখানি ব্রেড দিন এবং সে আমাকে ব্রেড দেবে না, কারণ আলটিমেট সাহায্য কৃষ্ণ করবে, তা নয়। যে কোর আন্ডারস্ট্যান্ডিং জিমরের, যেখানে আমার অস্তিত্বের সম্পূর্ণ কেন্দ্রে পৌঁছে যাওয়া, শেষ কথা আমরা বা আমাদের জীবন বলে না, আমাদের ব্যক্তিগত জীবন বলে না, এক কসমিক জীবন বলে, এক সর্বব্যাপী জীবন বলে, এবং মহাভারতের শ্রীকৃষ্ণ সেই সর্বব্যাপী জীবনের প্রতিনিধি। তো দ্রৌপদীকে দেখা যায় যে দ্রৌপদী হেরে যাচ্ছেন, অর্থাৎ আমাদের সব চেষ্টা বাইরে জানার জন্য হতে পারে, নিজেকে জানার জন্য কোনো চেষ্টার দরকারই নেই, কিন্তু কৃষ্ণ তো কৃষ্ণার হৃদয়ে বসে আছেন। কিন্তু কৃষ্ণা সবার কাছে যায়, স্বামীর কাছে যায়, পিতামহের কাছে যায়, জ্যেষ্ঠ ভ্রাতার কাছে যাচ্ছে, বা খুড়শ্বশুর ইত্যাদি যারা যারা আছে সম্পর্কে সবার কাছে গেছে। আমরা এইভাবে জীবনকে দেখি, কোনো দ্রৌপদী, কোনো স্ত্রী জীবনকে এইভাবে দেখে, কিন্তু কোনো দিনও উত্তর ঘটে নাই। সে তো আমরা প্রত্যেকেই জানি কি পুরুষ কি স্ত্রী, উত্তর কারোর কাছে নেই, এই জন্যই তো আমরা ডিসস্যাটিসফাইড। কিন্তু কোনো কোনো দ্রৌপদী, কোনো কোনো কৃষ্ণা এটা অনুভব করে তার এই অহংকে ছেড়ে দেয়। সে পুরো জীবনকে নিজের মতো গাইড করতে চায় না, সে ন্যায় অন্যায় মাপদণ্ড ঠিক ভুলের মধ্যে দিয়ে, কোনো কোনো দ্রৌপদী শুধুমাত্র সারাটা জীবন আমাকে ন্যায় দাও, আমাকে ন্যায় দাও বলে কাটিয়ে দেয় না। কোন এক বিন্দু আসে দ্রৌপদীর যেখানে সে বুঝতে পারে যে কৃষ্ণত্ব সমর্পণে আছে, জীবনকে আমি গাইড করতে পারি না, এটি দ্রৌপদীর হাঁপিয়ে যাওয়া। দ্রৌপদী শেষ অবধি যতক্ষণ ধরে থাকে, ততক্ষণ পর্যন্ত জীবন যেন একরকমভাবে চলতে থাকে। কিন্তু সেই দ্রৌপদী যখন বলে হাত জোর করে যে এবার প্রভু তুমি দেখো, আমি এই কথা বলছি না যে আমরা জীবনে চেষ্টা করব না, কিন্তু আমাদের চেষ্টা এই কোনো একটি কিছুকে ঘটানোর এক লক্ষ ভাগের হয়তো এক ভাগ, আমরা এটা ভুলে যাই, আমরা মনে করি আমরাই নিয়ন্তা। দ্রৌপদী মনে করে স্বামীর কাছে গেলে সে নিয়ন্ত্রণ করবে, রাজার কাছে গেলে সে নিয়ন্ত্রণ করবে, আমার অসহায়তা দেখালে নিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু এই সব কিছু নিয়ে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের যে সমর্পণ, যে সম্পূর্ণ স্বীকার, তাই কৃষ্ণ। এটি তার লজ্জা রক্ষা, মানে শারীরিকভাবে বস্ত্র লোক টানলে জ্যাকেট খুলে যাবে সেটা বিষয় নয়, বিষয় সাংকেতিক, বুঝুন। একে সামাজিক নারীবাদী ইস্যু এরম করা খুবই মূর্খামি হবে, এর যে ব্যাপকতা, এর যে সৌন্দর্য, তা থেকে আমরা বঞ্চিত থেকে যাব। আমাদের সেই মন যে সবসময়
চায় যে জীবন গ্রিপে থাকুক, সে চেষ্টা করে। এবং একটা সময় একটা বিন্দুতে আমরা যদি জীবনের প্রতি উদার থাকি, আমরা যদি কৃষ্ণত্বের সাথে থাকি, আমরা যদি আমাদের চেষ্টার, অনেস্ট চেষ্টার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে দ্রৌপদীর মতো হাঁপিয়ে যাইতে পারি, আমরা তো হাঁপাই না, আমরা তো মন ভুলিয়ে নিই, তাহলে দেখা যায় যে এই চেতনা আমাদের লজ্জা রক্ষা করে। অর্থাৎ এই যে আমাদের আন্তরিক চেতনা আমাদেরকে জীবনকে স্বীকার করার, শরণাগত হওয়া, সমর্পণের ক্ষমতা দিয়ে দেয়। সব রকম যোগ্যতা আছে যাজ্ঞসেনীর, সর্বোচ্চ ধনুর্ধর্তার স্বামী যাজ্ঞসেনীও তো তেমনই হবে, তিনিও তেমন যিনি কৃষ্ণে সমর্পিত। এই জন্য দেখুন কৃষ্ণকে এবং দ্রৌপদীকে সখা এবং সখী হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ দেখুন বন্ধু বন্ধুর সাথে, মিত্র মিত্রর সাথে বড় মন খোলা হয়। ঠিক তেমনই যখন জীবনকে আমরা খোলা চোখে দেখতে শুরু করি, তখন আমরা বিরাট হয়ে যাই। দ্রৌপদীর ওই বিন্দু কৃষ্ণের সাথে যেন দ্রৌপদীর আক্ষরিক অর্থে মিলন হয়, স্থূল সূক্ষ্মে মিশে যায়, এই পৃথিবী ভূমি যেন আকাশকে চুম্বন করে। তো এই জায়গাটা সূক্ষ্ম বার্তা যা ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা চেষ্টা করব এর মধ্যে থেকে সারভাগ গ্রহণ করতে। এর ঐতিহাসিক সত্যতা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, নাও থাকতে পারে। শ্রীরামকৃষ্ণের কথাই বলবো, তুমি আম খাও না, তো আমাদেরকেই আম খাওয়া শিখতে হবে।